প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইতিমধ্যে এই প্রশ্নগুলোর উত্তর করে ফেলেছো, তারা অবশ্যই উত্তরগুলো যাচাই করে নাও, এবং যারা এখনও পর্যন্ত উত্তরগুলো করনি, তারা অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো এখন আমরা শুরু করি। প্রথম প্রশ্ন, কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স বলতে কী বোঝায়? চলো আমরা দেখে নিই এর উত্তরটি আমরা কীভাবে লিখব। কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স বলতে বোঝায় একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে এক্স জুল কাজ করতে হয়। কী বললাম? কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স বলতে বোঝায় একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে এক্স জুল কাজ করতে হয়। মনে করো, অসীম দূরত্ব থেকে প্লাস কিউ পরিমাণ আধান তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে আনতে ডব্লু পরিমাণ কাজ করতে হয়েছে। তাহলে একক আধান আনতে কত কাজ করতে হয়েছে? ডব্লু বাই কিউ। এখন ডব্লু বাই কিউ এই মানটা হচ্ছে এ বিন্দুর বিভব। এখন যদি কোনো একটি বিন্দুতে একক পরিমাণ আধান আনতে যদি এক্স জুল কাজ করতে হয়, তাহলে এক্স ভোল্ট হচ্ছে ওই বিন্দুর বিভব। তড়িৎ বিভব কাকে বলে বা বিভব সংক্রান্ত প্রশ্ন এবং তার উত্তর বা এই ধরনের আরও অনেক তথ্য যদি তোমরা জানতে চাও, তাহলে ভিডিওর উপরে ওই যে আই বটন আছে, আই বটনে যে লেখাটা উঠছে ওখানে ক্লিক করো। করলে তোমরা এই বিভব সম্পর্কিত কিংবা এই অ্যাক্টিভিটি টাস্কে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার সমস্ত প্রশ্নগুলোর উত্তর আরও বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে। এখন চলো পরের প্রশ্নে যাই। দু নম্বর প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। আবার বলছি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো। এখন এখানে দেওয়া আছে যে একটা ইলেকট্রনের তড়িতের পরিমাণ 1.6×10⁻¹⁹ কুলম। তাহলে এই সমস্যাটি সমাধান করতে গেলে প্রথমে তোমরা যেটা করবে, যে তত্ত্বগুলো দেওয়া আছে সেগুলো আগে খাতায় লিখে নেবে। প্রথমে দেখো, এখানে দেওয়া আছে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আই এর মান দেওয়া আছে 16 অ্যাম্পিয়ার এবং সময় দেওয়া আছে প্রতি সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ড। বের করতে হবে ইলেকট্রনের সংখ্যা। এখন দেখো, ইলেকট্রনের সংখ্যা যদি বের করতে হয় তাহলে প্রতি এক সেকেন্ডে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা প্রথমে বের করতে হবে। প্রবাহিত তড়িতের পরিমাণ কিউ সমান হচ্ছে আই ইনটু টি। আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, যেটার মান হচ্ছে 16 অ্যাম্পিয়ার, এবং টি হচ্ছে সময়, যার মান হচ্ছে এক সেকেন্ড। তাহলে এখানে বসিয়ে দাও 16 অ্যাম্পিয়ার ইনটু এক সেকেন্ড, এবং অ্যাম্পিয়ার আর সেকেন্ড যদি গুণ করা হয় তাহলে হবে কুলম। তাহলে 16 গুণ এক 16, এবং অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড সেটা হচ্ছে কুলম। তাহলে প্রবাহিত তড়িতের পরিমাণ হচ্ছে 16 কুলম। এখন 16 কুলম তড়িৎ কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারে সেটা বের করতে হবে, তাহলে ইলেকট্রন সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে একটি ইলেকট্রন তড়িৎ ধারণ করে 1.6×10⁻¹⁹ কুলম। এখন বের করতে হবে 16 কুলম তড়িৎ ধারণ করতে পারে কতগুলো ইলেকট্রন। তাহলে উইকিং নিয়মের সাহায্যে বের করে এলাম যে 1.6×10⁻¹⁹ কুলম তড়িৎ বহন করে একটি ইলেকট্রন, এক কুলম তড়িৎ বহন করে 1/1.6×10⁻¹⁹ টি ইলেকট্রন, এবার 16 কুলম তড়িৎ বহন করে 1×16/1.6×10⁻¹⁹ টি ইলেকট্রন। এটাকে কাটাকাটি করলে হয় 10×10⁻¹⁹ টি ইলেকট্রন বা 10⁻২০ টি ইলেকট্রন। এখন কাটাকাটিটা কীভাবে করবে দেখো, এখানে 1.6 আছে আর উপর আছে 16। এই 16কে যদি 1.6 দিয়ে ভাগ করো তাহলে তার মান হয় 10। এবার নিচে আছে দেখো 10⁻¹⁹ অর্থাৎ 1/10⁻¹⁹, এটার মান হবে 10⁻¹⁹। কারণ দেখো, কোনো রাশির যদি পাওয়ার মাইনাস থাকে এবং সেই রাশিটা যদি ভাগ আকারে থাকে তাহলে সেটা উপরে উঠলে কী হবে না, সেই রাশিটির পাওয়ার তখন প্লাস হয়ে যাবে। এখন 10⁻¹ আর 10⁻¹⁹ গুণ করলে হবে 10⁻২০, কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এবার পরের প্রশ্নে চলো। তিন নম্বর প্রশ্ন, কোনো তড়িৎ কোষে তড়িৎচালক বল বা ইএমএফ 1.5 ভোল্ট বলতে কী বোঝায়? এর উত্তরটা দেখো, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বোঝায়
ওই কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হয়। আবার বলছি, কোনো কোষের তড়িৎচালক বল বলতে বোঝায় ওই কোষের অভ্যন্তরে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে 1 কুলম্ব ধনাত্মক আধান নিয়ে যেতে যত জুল কাজ করতে হয়। পরের প্রশ্নে চলো, 4 নম্বর প্রশ্ন। ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখচিত্র অঙ্কন করো। ওহমের সূত্রের গাণিতিক রূপ, এবি পরিবাহীর দুই প্রান্ত এ ও বি এর তড়িৎ বিভব যথাক্রমে ভি এ এবং ভিবি, যেখানে ভি এ গ্রেটার দেন ভিবি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই। অর্থাৎ এই এবি পরিবাহী এর দুই প্রান্ত অর্থাৎ এ প্রান্তে বিভব হচ্ছে ভি এ এবং বি প্রান্তে এর বিভব হচ্ছে ভিবি, এবার যেখানে ভি এ গ্রেটার দেন ভিবি এবং এই পরিবাহীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে। এবার এই পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ মানে বিভব পার্থক্য, অর্থাৎ এ ও বি প্রান্তের বিভব পার্থক্য বা বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি, যেহেতু ভি এ বড়ো তাই ভি এ মাইনাস ভিবি। এমন ওহমের সূত্র অনুযায়ী ভি এ মাইনাস ভিবি প্রপোর্শনাল টু আই, কারণ ওহমের সূত্রে বলা আছে পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এখন এই ভেদ থেকে যদি আমরা সমীকরণ তৈরি করতে চাই তাহলে একটা ধ্রুব রাশি গুণ করতে হবে, ফলে সমীকরণটি হবে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু কে ইন্টু আই। এখন ভি এ মাইনাস ভিবি এটা হচ্ছে বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে সমীকরণটা হবে ভি সমান কে ইন্টু আই। এখানে ভিটা কি? ভি হচ্ছে বিভব পার্থক্য, অর্থাৎ ভি সমান ভি এ মাইনাস ভিবি। এখানে দেখো যে ধ্রুবক রাশি কে নিয়েছি, এই কে এর মান উপাদানের প্রকৃতির উপর নির্ভর করে। আবার দেখো, যদি কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভি যদি নির্দিষ্ট হয় বা ভি যদি স্থির রাখা হয় তাহলে কে এর মান বাড়লে আয়ের মান কমে যায়, আর কে এর মান কমলে আয়ের মান বেড়ে যায়। অর্থাৎ কে এর সাথে আয়ের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এই কে কে আর দ্বারা প্রতিস্থাপিত করা হয়, আরকে বলা হয় পরিবাহী রোধ। এখন এই সমীকরণের কে যাতে আর বসালে হয় ভি সমান আই আর। এখন ওহমের সূত্রের গাণিতিক রূপকে যদি লেখচিত্রের আকারে প্রকাশ করা হয় তাহলে দেখা যায় লেখচিত্রটি হয় সরলরৈখিক, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর যদি দুই প্রান্তের বিভব পার্থক্যকে যদি এক্স অক্ষ বরাবর এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে যদি ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয় নিয়ে লেখচিত্র অঙ্কন করা হয়, সেই লেখচিত্রটি হবে মূল বিন্দুগামী একটি সরলরেখা। যে সমস্ত পরিবাহীর ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতায় আই বনাম ভি লেখচিত্রটি মূল বিন্দুগামী সরলরেখা হয় সেই সমস্ত পরিবাহীকে বলা হয় ওহমীয় পরিবাহী। এর উদাহরণ হবে যে কোনো ধাতব পরিবাহী।